হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল নাসিমা রেসিপি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট টমেটো সস, ঘরেই কিভাবে তৈরি করা যায়। এর স্বাদ সম্পূর্ণ কেনা টমেটো সসের মতোই হবে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্লেন্ডার ছাড়াই কিভাবে টমেটো সস তৈরি করা যায়। যাদের বাসায় ব্লেন্ডার নাই, তাদের এই রেসিপিটি অনেক উপকারে আসবে। আমি প্রথমে এখানে 1.5 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। ভালোভাবে ধুয়ে আমি টমেটোগুলোকে পরিষ্কার করে নিয়েছি। চেষ্টা করতে হবে এভাবে এরকম জুসি দেখে টমেটোগুলো নিতে। এখন যেহেতু টমেটোর শেষের দিকে, এর জন্য চেষ্টা করবেন টমেটোর শেষের দিকে টমেটোগুলো নিতে, যেহেতু গাছ পাকা টমেটো থাকে। আমি এরকমভাবে টমেটোগুলো কেটে নিয়েছি। একটি প্যানে আমি টমেটোগুলো ঢেলে দিচ্ছি। আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করব না, ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোগুলো সিদ্ধ করে নেব। আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নেব। একটি ছাঁকনির সাহায্যে আমি টমেটোগুলো প্রেসার দিয়ে ভালোভাবে টমেটোগুলো থেকে জুসি বের করে নিচ্ছি। আপনারা চাইলে যে টমেটোর এই বিচির যে অংশগুলো রয়ে গেছে সেটাকে আপনারা পাটায় বেড়ে নিতে পারেন। আমি এখানে একটি ফ্যানে আবার এই টমেটো জুসিগুলো দিয়ে দিচ্ছি। 1 কাপের একটু কম চিনি এবং 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে আমাদের সাদা যে ভিনেগারটা আছে সেই ভিনেগার থেকে এখান থেকে আমি 1/2 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এটাকে ভালোভাবে জাল করে বলক তুলে নিয়েছি। জাল করে আমি ঘন করে নেব। যখন এরকম মোটা মোটা বলক তুলে আসবে তখন বুঝতে হবে টমেটো সসটা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে সসটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসলে টমেটো সসটা আরও ঘন হয়ে আসবে। তৈরি হয়ে গেল আমার পারফেক্ট টমেটো সস এর রেসিপি। আপনারা এটাকে সারা বছর ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এবং 3 থেকে 4 মাস পর্যন্ত আপনারা নর্মাল ফ্রিজে রেখে এটাকে খেতে পারবেন। একটি প্লেটে সামান্য পরিমাণ টমেটো সস নিয়ে প্লেটটাকে কাত করে দেখিয়ে দিচ্ছি। যখন এই টমেটো সসটা আস্তে আস্তে গড়িয়ে পড়বে তখন বুঝতে হবে টমেটো সসটা পারফেক্ট হয়েছে।